সেই রকম সুন্দর লাগে তাকে যে কি পরিমাণ মানুষ পছন্দ আর সে নাকি 1 টাকা নিত আর কি তার অভিনয় দেখে অবাক হওয়ার মত আর যদি তুমি আমাকে মা মনে করো তাহলে আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দেব আর যদি স্বাগতম সবাইকে বিচরেশনে আমরা হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে আর আজকে আমরা আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে একটি ট্রেলার রিসেন্টলি একটি ট্রেলার এসেছে যার নাম হচ্ছে তালাইবি তো এটা কঙ্গনা রানাওয়াতের নতুন একটি ট্রেলার এসেছে যেটা খুব খুব চলছে ইদানিং তালাইবি মুভিটি ডিরেক্ট করেছে এএল বিজয় আর মুভিটি রিলিজ হবে 23 এপ্রিল আর এই মুভিটি হচ্ছে তিনটি ল্যাঙ্গুয়েজে হবে সেটা হচ্ছে হিন্দি তামিল তেলেগু এবং এই মুভিটিতে যারা অভিনয় করেছে তার মধ্যে হচ্ছে সবার ফেভারিট কঙ্গনা রানাওয়াত সাথে রয়েছে অরবিন্দ শ্রামি প্রকাশ রাজ এবং যিশু সেনগুপ্ত আরো অনেকেই রয়েছে তো চলুন সবাই মুভিটি ট্রেলারটি দেখে এই ব্যাপারে আমরা কথা বলবো জয়া फिल्म वाली हमें बताएगी कि राजनीति कैसे की जाती है राजनीति ये मर्दों की दुनिया राजनीति और हम एक औरत को आगे करके खड़े हैं उन्होंने जया को ही उनकी उत्तराधिकारी मानकर स्वीकार किया है मास्टर रेडी क्लैपिंग स्टार्ट कैमरा वाओ अनेक सुंदर लग रहा है चली चली हाँ चली एक नई हवा हूँ मैं कभी नहीं देखी जो वो नई दिशा हूँ मैं ख्वाब के जब आप मुझे गले लगाते हैं तो किसके बारे में सोचते हैं मैं तुम्हारा क्या लगता हूँ कभी तुम्हें माँ की तरह गले लगाया कभी तुमने गुरु की तरह सीख दी और कभी तुम्हें दिल में बसाकर भगवान की तरह पूजा ऐसा क्या जरूरी काम चल रहा था एमजीआर मुझे बता रहे थे कि मेदुवड़ा में होल अंगूठे से ज्यादा छपकता है उंगली नहीं करते अम्मू मैं चाहता हूं कि तुम पॉलिटिक्स ज्वाइन कर लो अगर तुम जनता को प्यार दोगी तो वो भी प्यार देंगे ज्यादा पंख फैलाओगी ना तो मुख्य बल करोगी अभी तो सिर्फ पंख फैलाए हैं उड़ान भरना भी बाकी है मैडम प्राइम मिनिस्टर इफ यू गिव एन आर्म्स टू तमिलनाडु इट विल गिव यू बैक अ पाउंड आई डिडंट नो साउथ इंडियंस कैन स्पीक सच गुड इंग्लिश आई आल्सो डिडंट नो नॉर्थ इंडियंस कैन अंडरस्टैंड सच गुड इंग्लिश भरी सभा में मेरा अपमान किया है वैसा ही चीरहरण कौरवों ने द्रौपदी का किया था वो सत्ता की लड़ाई भी वो जीती थी और ये सत्ता की लड़ाई भी मैं जीतूंगी क्योंकि महाभारत का दूसरा नाम है जया आपकी जीत हर औरत की जीत होगी ये लड़ाई लोगों के लिए है अपने स्वाभिमान के लिए है इस लड़ाई में हम गिर सकते हैं जख्मी हो सकते हैं मगर अब पीछे नहीं हट सकते एक बात याद रखना अगर मुझे माँ समझोगे तुम्हें मेरे दिल में जगह मिलेगी और अगर मुझे सिर्फ एक औरत समझोगे तो तुम्हें এরকম পাওয়ারফুল ইয়া হওয়া দরকার ক্যারেক্টার মাই গুডনেস অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে ওর যে মেকআপ করার পর যে ওকে সুন্দর লাগছিল সেই রকম সুন্দর লাগছিল ওখানটা তো আলাদা একদম সে ওই অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে যেটা জেনেছি সেটা হচ্ছে যে
জয়ললিতার বায়োপিক, তো সেক্ষেত্রে ওনার যে ব্যাপারটা ছিল, উনি কিন্তু রাইটার ছিল, অ্যাক্ট্রেস ছিল এবং সাথে লিডারও কিন্তু ছিল এবং খুব ভালো স্টুডেন্ট ছিল আমি শুনেছি। আচ্ছা, তার মানে উনি প্রথম দিকে অ্যাক্টিং করতো? অ্যাক্টিং করতো, হ্যাঁ। এবং উনি নাকি খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট ছিল, যার কারণে সব দিক দিয়ে সে একটা পারফেক্ট মানুষ ছিল আর কি। আচ্ছা, এইটাই এখানে আসলে দেখানো হয়েছে প্রথমে, এই জন্য তিনটা পার্ট দেখতে পেলাম যে ট্রেলারের মধ্যে, যে প্রথমে অ্যাক্টিং করছে, তারপর হচ্ছে সে ফ্যামিলি রোল প্লে করছে, দেন হচ্ছে রাজনীতি করছে। তামিলনাড়ুর লোকজন কিন্তু তাকে মানে দেবী মনে করে এখনো পর্যন্ত তাকে। একবার শুনেছি যে একটা কুম্ভমেলাতে যাওয়ার জন্য লোকজন মানে সে আসবে দেখে লোকজনের এত হুড়োহুড়ি এবং ভিড় ছিল যে সেখানে 50 জনের মতো লোক মারা যায় পদদলিত হয়ে, মানে তাকে যে কি পরিমাণ মানুষ পছন্দ করত, তো সেটা মানে বলে বোঝানোর মতো না। মুভি ট্রেলার প্রত্যেকটা অংশে দেখলাম যে খুবই অ্যাট্রাকটিভ এবং অ্যাকশন চলছে। হ্যাঁ, প্রথম দিকে যদিও সেটা খুব নরমাল নরমাল ছিল, হ্যাঁ, তার অ্যাক্টিংটা দেখানো হয়েছে। এবং এখানে কঙ্গনা রানাওয়াতের অ্যাক্টিংটা মারাত্মক সুন্দর বলবো, যে মুভির জন্য যে সে অভিনয় করতেছিল সেগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এবং পরবর্তীতে যে সে সবগুলো যে তার মারমুখী যে কথাবার্তাগুলো বা যেগুলো এবং তার যে ডায়লগগুলো ছিল, হ্যাঁ, এগুলো খুব সুন্দর ছিল এবং সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়লগ ছিল বলা চলে। এবং যে জয়ললিতার জীবনের যে ঘটনাটা, যে পার্লামেন্টের মধ্যে কিন্তু একদিন ওনাকে শাড়ি টেনে ওনার শাড়িটা ছিঁড়ে ফেলে, তো সেটার পরবর্তীতে তার কিন্তু একটা জিদ থেকে যায় তার মধ্যে, এবং সে কিন্তু পরপর 6 বার চিফ মিনিস্টার হয়েছে ভারতের। এবং আমি শুনেছি যে সে নাকি সবচেয়ে কম পেইড চিফ মিনিস্টার, কারণ তা সে নাকি 1 টাকা নিত আর কি। এটা আমি জানি না, দর্শক বলতে পারবেন যে এটা সত্য কি না, কারণ আমি শুনেছি যে সে 1 টাকা তার পারিশ্রমিক নিত, কারণ সরকারিভাবে সে যেহেতু পেইড একটা চিফ মিনিস্টার তাকে পেমেন্ট নিতেই হবে, সে কারণে সে 1 টাকাই নিত। এবং তার এই জিনিসটাকে আমার কাছে খুবই ভালো লাগে, এটা অ্যাপ্রিসিয়েটেবল। আর তার চলার জন্য হয়তো তার কাছে সেই ধরনের মানি ছিল, সেজন্য সে এক্সট্রা ভাবে সে চিন্তা করে না। একটা জিনিস দেখা যায় যে এখনকার যত মিনিস্টার বা যারা থাকে তারা কিন্তু একটা টাকার প্রতি একটা মানে সময়ের মতো চলে আসে, সবাই না বাট অনেক মানুষই থাকে কিন্তু একটা টাকার প্রতি তাদেরও কিন্তু নেশা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেই দিকটা তাকে স্যালুট করার মতো একটা ব্যাপার, যে সে সরকারের কাছ থেকে সে কিন্তু আর ওভারঅল কঙ্গনা রানাওয়াতের অভিনয়টা যে বলবো, যে সে আসলে সবসময় যে অভিনয়গুলো করে, এর আগেও যে বায়োপিকটা সে করেছে তা সেখানেও কিন্তু তাকে সেরকম মানে তার অভিনয় সেরকম মারাত্মক, আর এখানেও সে মানে তার অভিনয় দেখে অবাক হওয়ার মতো আর কি। আমার মনে হয় তোমারও ভালো লেগেছে নাকি? হ্যাঁ, আমার তো গেছি, আর যদিও বা তার একটু কন্ট্রোভার্সি থাকে, তারপরও তার অভিনয় কিন্তু আসলে সুন্দর, এবং সে কিন্তু তার অভিনয়ের জন্য কয়েকবার ন্যাশনাল অ্যাওয়ার্ডও মনে হয় জিতেছে। তো বলবো যে তার অভিনয় আসলেই প্রশংসনীয় সবার জন্য, সবার কাছেই আর কি। এছাড়া সে যে একটা লাস্ট ডায়লগ ছিল, যে সেখানে সে বলছে যে তুমি আমাকে যদি তুমি আমাকে মা মনে করো তাহলে আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিব, আর যদি তখন কিন্তু সামনে যারা ছিল একজন চিন্তা করছিল যে আমি কনফিউশনে ছিল, তো যাই হোক ফাইনালি তারা সবাই তাকে মার জায়গাটা স্থান দিয়েছে। এবং উনি আসলে তার লাইফ স্টাইলে যে কাজগুলো করে গেছে, রোল প্লে করে গেছে অথবা সমাজের জন্য যে কাজ করে গেছে, সেটা একজন মা যে ভূমিকায় কাজ করে যায় সন্তানের জন্য, ঠিক সেভাবেই কাজ করে গেছে জয়ললিতা। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ট্রেলারটি খুবই সুন্দর ছিল। তো ফ্রেন্ডস, আশা করি আমাদের আজকের রিয়াকশনটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর লিখে জানাবেন যে আমরা আর কোন কোন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন।